নমস্কার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে দুটো অফিসিয়াল নোটিশ দিয়েছে কালকে আপনাদেরকে বললাম আজকে সেই বিষয় নিয়ে আরও কিছু আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাল রাত্রিবেলা দিয়েছে এই আপডেটটি তাই অনেকেই হয়তো আপডেটটি এখনও দেখেনি যে আপডেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক টেট পাস প্রার্থীদের জন্য যারা অন্তত বিরাশি নাম্বার পেয়ে পাস করেছে এবং তার সংখ্যাটি হিউজ পরিমাণে রয়েছে প্রায় সাড়ে সাত হাজারের মতো চাকরি প্রার্থীরা রয়েছেন যারা বিরাশি নাম্বার পেয়ে দু হাজার টেট পরীক্ষায় পাশ করেছেন এখানে যে দুটো প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো আপনাদেরকে বলেছি যে বিরাশি নাম্বার পেয়ে কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো উভয়েই পাশ করেছে উভয় টেট পরীক্ষাতেই পাস করেছে তো সেক্ষেত্রে এই যে পর্ষদ ভবনে ডকুমেন্টস জমা করার ব্যাপারটা বলা হয়েছে সেখানে কি দু হাজার চোদ্দোরাই জমা করবে না দু হাজার সতেরোরাও সেখানে যাবে কিন্তু যে নোটিশ দিয়েছে এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সেখানে কিন্তু টেট টু থাউজেন্ড ফোরটিনের কথা উল্লেখ করেছে যে টেট টু থাউজেন্ড যারা বিরাশি নাম্বার পেয়ে পাস করেছে তারাই শুধুমাত্র পর্ষদের অফিসে গিয়ে জমা করবেন পর্ষদের কোন ঠিকানা সেটাও আমি পরে বলছি আপনাদের যে কোন ঠিকানায় গিয়ে আপনারা জমা করবেন তার সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে যে এখানে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখুন এখানে যে ডকুমেন্টস রয়েছে কপি অফ টেট অ্যাডমিট কার্ড এবং কপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং একটি টেটের অ্যাডমিট কার্ড নিয়ে আপনারা যাবেন পর্ষদ অফিসে এখানে দেখুন আরও একটি বিষয় যেটা অ্যাড্রেসের ব্যাপারটা বলছিলাম অ্যাড্রেসটা হচ্ছে কন্ট্যাক্টাস যেখানে ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু সল্টলেক কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বা আচার্য ভবনের অফিসের অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে এবং এখানেই আপনারা সেই সমস্ত ডকুমেন্টস জমা করবেন তো এই অ্যাড্রেসে যাওয়ার পর আপনারা অবশ্যই অফিস পেয়ে যাবেন পেয়ে গিয়ে আপনারা সেখানে জমা করবেন হাতে সময় যা রয়েছে তাতে খুব কম সময় রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সময় দিয়েছে প্রাথমিক পরিশিক্ষা পর্ষদ থেকে সেটা হচ্ছে একুশ তারিখ একুশ তারিখের মধ্যেই এই সমস্ত ডকুমেন্টস অফলাইনে আরও একবার বলছি অফলাইনে জমা করতে হবে এটা কোনো অনলাইন প্রসেস নয় কলকাতা যেতে হবে কলকাতায় গিয়ে পর্ষদের অফিসে গিয়ে সাড়ে দশটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে জমা করতে হবে ভিড় তো অবশ্যই হবে কারণ দু হাজার প্রায় সাড়ে সাত হাজারের কিছু বেশি চাকরি প্রার্থীরা রয়েছেন যারা বিরাশি নাম্বার পেয়ে পাশ করেছে এতই ভিড় তো কিছুটা হবেই তার জন্য অবশ্যই প্রস্তুতি নিয়েই যাবেন পর্ষদের অফিসে সেখানে গিয়ে ডকুমেন্টস জমা করবেন নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দু হাজার সালে যারা টেট উত্তীর্ণ হয়েছেন বিরাশি নাম্বার পে দু হাজার সতেরোর ব্যাপারে কিন্তু এখনও পর্ষদ থেকে কিছু জানা হয়নি এছাড়াও লাস্ট ডেট বাড়ানো হয়েছে লাস্ট ডেট যেটা রয়েছিল চোদ্দো তারিখ সেটাকে বাড়িয়ে সাত দিন আরও বাড়া হচ্ছে বাড়ানো হয়েছে যেখানে একুশ তারিখ করা হয়েছে লাস্ট ডেটকে মানে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রিক্রুটমেন্ট প্রসেসেতে আবেদন করার জন্য আরও সাত দিন বাড়িয়েছে এবং কলকাতা হাইকোর্ট থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে এই ডেট জন্য বাড়ানো হয় এবং কারণ কি না অনেক এখনও চাকরি প্রার্থীরা রয়েছেন পরবর্তী ক্ষেত্রে যারা বুঝতে পেরেছেন যে পাস করেছে তারা কিন্তু এখন আবেদন করতে পারেনি তার কারণবশতই কলকাতা হাইকোর্ট থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে এই এক ডেটকে যেন এক্সটেনশন করা হয় সাত দিন এবং সেই মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদ ডেটকে এক্সটেনশন করেছে একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখের মধ্যে আপনাদেরকে প্রত্যেককেই যারা ডেট উত্তীর্ণ হয়েছেন দু হাজার চোদ্দো বা সতেরো এখানে প্রত্যেকের জন্যই দেওয়া হয়েছে যে শুধুমাত্র বিরাশি যারা পেয়েছে তারা তাদের জন্য তা নয় যারা এমনিভাবে ফ্রেশ আগেই পাশ করেছিলেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন ভিডিও এখানেই শেষ করছি মর্নিং আপডেট ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন